আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। টুপি পরা সুন্নত এবং মুসলিম উম্মাহ শিয়ার জাতীয় নিদর্শন। হাদিসে আসারে ও ইতিহাসের কিতাবে এ বিষয়ে বহু প্রমাণ আছে। হাসান বিন মেহরান থেকে বর্ণিত একজন সাহাবি বলেছেন, আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার দস্তরখানে খেয়েছি এবং তার মাথায় সাদা টুপি দেখেছি। আল ইসাবাহ 4/339। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছেন, শহীদ হলো তিন শ্রেণীর লোক, এমন মুমিন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা তুললেন তখন তার টুপি পড়ে গেল, অথবা বলেছেন উমরের টুপি পড়ে গেল। মুসনাদে আহমদ হাদিস 146, জামে তিরমিজি হাদিস 1644। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বলেন, তারা সাহাবায়ে কেরাম গরমের দিনে পাগড়ি বা টুপির উপর সিজদা করতেন। সহিহ বুখারী কিতাবুল সালাত। উল্লেখ্য, হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি অনেক বড় তাবি, যিনি অনেক সাহাবিকে দেখেছেন এবং তাদের সাহচর্য গ্রহণ করেছেন। সুলাইমান ইবনে আবি আবদুল্লাহ বলেন, আমি প্রথম সারির মুহাজিরগণকে দেখেছি, তারা সুতির পাগড়ি পরিধান করতেন, কালো সাদা লাল সবুজ হলুদ ইত্যাদি রঙের। তারা পাগড়ির কাপড় মাথায় রেখে তার উপর টুপি পরতেন, অতঃপর তার উপর পাগড়ি ঘুরিয়ে পরতেন। মুসান্নাফে ইবনে আবি সাইবা 12/545। তো প্রিয় দর্শক, আমাদের মাঝে ক্লিয়ার হয়ে গেল টুপি পরা নিয়ে অনেকগুলো হাদিস আছে। তো টুপি পরা সব মিলে হচ্ছে সুন্না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা পরেছে এবং মুসলিম উম্মাহর শিয়ার জাতীয় নিদর্শন। তো এটা না পড়লে পারে কোনো ওইরকমভাবে কোনো গুণা হবে না, বাট এটা পড়া উত্তম। আল্লাহ তাআলা আমাদের সঠিক ইসলাম বোঝার তৌফিক দিক। আমিন।